সংক্রমণ কারণ করোনা ভাইরাস এসেছে, লোক ভয়তে বাড়ি থেকে বেরোচ্ছে না। যারা দুনিয়াকে জিতবে বলেছে, চাঁদ সূর্যে পৌঁছে যাচ্ছে, তারা কিন্তু বাড়ির বাইরে পা রাখতে পারছে না। আর আমাদের কি এসে দেখুন, হাজার হাজার লোক চলে এসেছে মায়ের কাছে প্রার্থনা করতে, এই জল খাচ্ছে, ওই হাতে প্রসাদ খাচ্ছে, কিছু হবে না, মায়ের আশীর্বাদ আছে। এর চেয়ে তো ম্যালেরিয়া, ম্যালেরিয়াতে আমাদের দেশে বেশি লোক মারা যায়, ডেঙ্গুতে বেশি লোক মারা যায়, আমরা ভয় পাই না। যে চীন থেকে শুরু হয়েছে, সে চীন হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অমানবিক এবং প্রকৃতি বিরোধী। গাছপালা কেটে সাপ, পাহাড়কে ফুটো করে ভেঙে বড় নদীতে বাঁধ দিয়ে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। এইরকম প্রকৃতি বিরোধী শক্তির উপরে ভগবানই তার উপযুক্ত শাস্তি দেয়। আমি শুনলাম যারা কথায় কথায় হাত মিলাতো, উইশ করতো, তারা কেউ একটা হাত মিলাচ্ছে, নমস্কার করছে, বিদেশেও চালু হয়ে গেছে। যারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের এখন কবর দিচ্ছে না, ফোড়াচ্ছে হিন্দুদের মতো। আর শুধু তাই নয়, যারা গরু শুয়োর কিছুই বাদ দিত না, কীট পতঙ্গ খেয়ে দিত, এখন পূর্ণ শাকাহারী হয়ে গেছে। ভগবান এটাই ইচ্ছা, সারা দুনিয়া হিন্দু হয়ে যাচ্ছে আস্তে আস্তে।